খেলতে খেলতে এই কয়েন গিলে ফেলেছিল চার বছরের শিশু। প্রায় 15 ঘন্টা ধরে 6টি হাসপাতালে ঘোরার পর অবশেষে অস্ত্রোপচার করে বের করা হলো সেই কয়েন। আমার অভিজ্ঞতা ডেঞ্জারাস হয়ে গেছে। নদিয়ার গাংনাপুরের বাসিন্দা 4 বছরের অর্ঘ বিশ্বাস শনিবার দুপুরে ঘরে একাই খেলছিল, তখনই মাটিতে পড়ে থাকা একটি 1 টাকার কয়েন গিলে ফেলে সে। পরিবারের দাবি, শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় গাংনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, সেখান থেকে তাদের রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক্স-রে করে তাদের রেফার করা হয় কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখান থেকে আবার তাদের কলকাতার NRS হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও শিশুটির চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। একটা বাচ্চা শিশুর জীবনটা যখন মানে একটুখানি খাতের মধ্যে ছিল, তো আমরা এতই মানে দুঃখ প্রকাশ, মানে চোখের থেকে জল পড়ছে, ডাক্তারবাবুরা দেখে দুচ্ছাই করছিল। কিছু কিছু হসপিটালে ঢুকেছি, মানে কোনো ম্যাডামরাই অ্যালাউ করছে না, কোনো ডাক্তার ইমার্জেন্সি ডাকছে না। যদিও এ নিয়ে NRS কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। NRS থেকে 4 বছরের শিশুকে নিয়ে কলকাতা মেডিকেল কলেজে ছোটে পরিবার। NRS-এ তো গিয়ে কোনো ভরসাই পাইনি, ওদের যা ব্যবহার বা মানুষ ওরকম হসপিটালে গেলে মারাই যাবে, এবং তারপরে যে মেডিকেলে গেছি ওখানে গিয়ে কিছু একটা ভরসা পেয়েছি। কলকাতা মেডিকেল কলেজ থেকে পরিবার যায় শিশু মঙ্গল হাসপাতালে, সেখানেও কাজ না হওয়ায় শেষমেশ রাত 2টা নাগাদ SSKM হাসপাতালে পৌঁছয় পরিবার। অভিযোগ, সেখানেও প্রথমে ভর্তি নিয়ে টালবাহানা করা হয়। শনিবার বেলা 12টা থেকে রবিবার ভোর 3টে পর্যন্ত চলে এই টানাপোড়েন। তারপর অস্ত্রোপচার করে শিশুর গলা থেকে বের করা হয় কয়েন। ভর্তির পরে যে কোনো বাচ্চা কোনো একটা ফরেন বডি কিছু খেয়ে এলে, তো আমাদের একটা প্রোটোকল যে আমরা একটা এক্স-রে করিয়ে দেখি ওটার পজিশনটা কোথায় আছে। সেই অনুযায়ী যদি সেটা পেটে চলে যায় তাহলে তো আমাদের আয়ত্তের বাইরে। তখন এক্স-রেতে আপনি জানেন একটা শনিবারের রাতে এখানে এক্স-রে ডিপার্টমেন্টে কতটা ভিড় থাকে, তো তার জন্য হয়তো একটু সময় ওনাদের অপেক্ষা করতে হয়েছে। শিশু এখন অনেকই সুস্থ আছে, সে কথা বলতে পারছে, জ্ঞান ফিরেছে এবং সে খেতে চাইছে। এদিকে চিকিৎসকরা স্বস্তি বোধ করছেন, কারণ যে কয়েনটি ঢুকে গেছিলো সেই কয়েনটি কিন্তু ভালোভাবে বেরিয়ে এসছে এবং দেখা যাচ্ছে চিকিৎসকরা সেটা দেখে দিয়েছেন। SSKM-এর ENT বিভাগেই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেয় পরিবারকে, পরিবার এখন স্বস্তিতে রয়েছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল এবং ঝিলম করঞ্জয়, ABP আনন্দ, কলকাতা।